শারীরিক প্রতিবন্ধকতা দূরে সরিয়ে মহাকাশ চেনার স্বপ্নে বিভোর আলম। নজরুল লিখেছিলেন, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। সত্যি তো, কেমন করে ঘুরছে আমাদের সৌরজগৎ। মিল্কি ওয়ে কেমন দেখতে, গ্যালাক্সি বা কেমন, হকিং এর ব্ল্যাক হোলকে আরও জানতে হবে, আরও আরও। এত সব প্রশ্ন গুবড়ে পোকার মতো যার মাথার মধ্যে ঘুরে বেড়ায়, সে কিশোর আলম। ছোট থেকেই তার অনেক প্রশ্ন, কিন্তু সে প্রশ্ন করেনি কেন? আমাদের তো সাহস হয় না, কিন্তু ওর কাছ থেকেই আমরা সাহস পাই। আমরা ভাবি যে ও প্রতিবন্ধকতা, চার হাত পায়ে প্রতিবন্ধকতা। ওকে বলি যে তুই কী করে পারবি এতটা পড়াশোনা করতে, আমাদের আর্থিক অবস্থাও খারাপ, তাছাড়া তোরও শারীরিক অবস্থা খারাপ। তবে তখন আমাদেরকে প্রস্তাব দেয় যে স্টিফেন হকিন্স আমার থেকেও বেশি প্রতিবন্ধকতা কাটিয়ে মহাকাশ বিজ্ঞানী হয়েছে, তা আমি কেন পারব না? সে আর সকলের মতো চলাফেরা করতে পারে না, নিজেকে নিয়ে নয়, সে প্রশ্ন করে অজানাকে জানার জন্য। শারীরিক প্রতিবন্ধকতা কেড়ে নিয়েছে তার চলার শক্তি। বড়া বিধানসভা এলাকা সুন্দরপুর অঞ্চলের বৈদ্যনাথপুরে তার ঘরের ফুটো চাল দিয়ে যখন বিছানায় জ্যোৎস্না এসে পড়ে, তখন মহাকাশ নিয়ে অজস্র প্রশ্ন তাকে নিয়ে যায় অন্য জগতে। আলম ছোট থেকেই স্বপ্ন দেখত বৈজ্ঞানিক হওয়ার। পা দিয়ে লিখে 89% বেশি নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করতেই প্রতিশ্রুতির বন্যা বয়ে গিয়েছিল। বিধায়ক থেকে রাজনৈতিক নেতাদের আনাগোনা সরগরম হয়ে পড়েছিল বাড়ির উঠোন। আমার তো ইচ্ছা আছে মহাকাশ নিয়ে পড়াশোনা করার, এখন দেখি কতটা যেতে পারবে, দেখি চেষ্টাটা আছে। মানুষকে পাশে অনেকেই সাহায্য করেছে, আবার অনেকেই বলেছিল কিন্তু করেনি। আর্থিক দিক থেকে হ্যাঁ বাধা আসবে, তবে সে বাধাকে অতিক্রম করে যেতে হবে। ফেসবুক ইনস্টা ভরে গিয়েছিল তার ছবি আর শুভেচ্ছা বার্তায়। ভেবেছিল দিন বদলাবে, মহাকাশ নিয়ে স্বপ্ন দেখার ইচ্ছে আরও মজবুত হয়েছিল, কিন্তু কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। তাই লক্ষ্যে পৌঁছানোর জন্য একাই লড়াই চালিয়ে যাচ্ছে সে। বাবার মুদিখানা ছোট্ট দোকানের আয়ে সংসারে নুন আনতে পান্তা ফুরায়, তবু সে স্বপ্ন দেখা ছাড়িনি। আর এতে আলমের সম্বল উচ্চ মেধা। কান্দি রাজ হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র আলম স্বপ্ন পূরণের অসম যুদ্ধে একাই লড়ে যাচ্ছে, সঙ্গে শুধু তার মা। মুর্শিদাবাদ জেলার প্রান্তিক এলাকার বিশেষভাবে সক্ষম আলম চিন্তিত হয়ে জানিয়েছে, মহাকাশ নিয়ে পড়ার ইচ্ছা, বিশাল ব্রহ্মাণ্ডকে জানতে খুব ইচ্ছে করে। স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধা টাকা পাইনি। এই ভাবনাটা এসেছিল ওই আমি যখন ইউটিউবে ইনস্পায়ার মোটিভেশনাল ভিডিও দেখতাম, তখনই ওই দেখেছিলাম এপিজে আব্দুল কালামের, আবার স্টিফেন হকিংয়ের। আবার এদিকে অনেক প্রশ্ন আছে যে কিভাবে সৃষ্টি হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। তার মা আলম আরা বেগম জানালেন, কান্দি পৌরসভার চেয়ারম্যান ঘর ভাড়ার টাকা দেন, এছাড়া আর কারোর কাছ থেকে কোনো সুবিধা এখনো পায়নি। কোনো রকমে পায়ে লিখে আমার ছেলে, ছোট থেকেই এই রকম, যেটুকু চিকিৎসা করেছি তাতে কিচ্ছু হয়নি, কেউ পাশে দাঁড়ালে ছেলে পড়তে পারে। আমাদের তো সেরকম আর্থিক অবস্থা, ওই যে যতটা স্বপ্ন অতটা তো আমাদের পূরণ করবার মতো ক্ষমতা নেই, সেই জন্যই আমরা দুঃখিত। আর যখন আল্লাহ তাআলা দিবে ও কিছু একটা হবে, তখন আমাদের আনন্দ পাবো। এসে যায় যে কীভাবে ছেলেকে পড়াবো, কীভাবে ছেলের স্বপ্ন পূরণ হবে, এইটা নিয়ে দুঃখ আছে। তাকে সাহস দিই, আমরা যতটুকু পারবো ততটুকু পড়াশোনা করাবো, যতটা আমাদের ক্ষমতায় আসবে ততটা তেমনিভাবে পড়াশোনা করবো, সেইভাবে ওকে সাহস দিই। আলমকে নিয়ে স্বপ্ন দেখে এলাকাবাসীও, কিন্তু তাদেরও তো অভাবের সংসার। আনন্দনগর জুনিয়র হাই স্কুলের পর গড়টা হাই স্কুল। ভালো করে পড়াশোনা করুক, তার যে স্বপ্ন মহাকাশ গবেষণা করার, সেটা সার্থক যাতে হয় এই কামনাই করি, এবং আমাদের দিক দিয়ে যতটা সহযোগিতা করার দরকার আমরা আন্তরিকভাবে তার পাশে থাকব, সামাজিকভাবে পাশে আছি, অর্থনৈতিকভাবেও পাশে থাকব। সব প্রতিকূলতা পার করে ফার্স্ট বয় আলম একাই লড়ছে। স্টিফেন হকিং যে তার আদর্শ,
মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে কৌশিক অধিকারী, নিউজ 18 লোকাল।